হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু জব প্রিপারেশন জব প্রিপারেশান তোমাদের সবাইকে স্বাগত তোমাদের জন্য কাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিন তোমরা জানো এর আগে যে হ্যারিংটা হয়েছিলো সেখানে আমরা জানতে কি পেরেছিলাম যে ডিভিশন বেঞ্চ থেকে অর্ডার ছিল যে সিবিআই যে তদন্ত করেছে সেই রিপোর্টটা পেশ করতে হবে এবং আগামী ন তারিখ মানে বৃহস্পতিবার আগামী দিনে সিবিআইর আইনজীবী কিন্তু উপস্থিত থাকতে বলা হয়েছিল এবং এই যে তোমরা যে হেয়ারিংয়ের ভিডিওটা দেখেছো সেটা দেখে কিন্তু অনেকে একটু দুশ্চিন্তায় মানে ভুগছো যে কি হবে হয়তো যোগ্যরা হেরে যাবে অযোগ্যরা জিতে যাবে বা হয়তো সিবিআই যে রিপোর্টটা পেশ করেছিল এর আগে কিন্তু সিক্সটি ফাইভ বি কিন্তু সার্টিফিকেট দেয়নি সুতরাং কি হতে পারে দেখো আমরা কেউ জাজ নই আমরা কেউ জানি না কি হতে পারে বা কি হতে চলেছে তবে হ্যাঁ পূর্বে যেসব ইনফরমেশানগুলো আমার কাছে রয়েছে কি কী ইনফরমেশান রয়েছে সেগুলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপর তোমরা বিচার করবে কি হতে পারে না হতে পারে এবং সেটা তো তোমরাও বিচার করতে পারবে না আগামী দিনই বোঝা যাবে যে কি হতে পারে আর কি হতে চলেছে তোমরা সকলেই জানো যে নবম থেকে দ্বাদশ ও গ্রুপ সি এবং গ্রুপ ডি এখানে কিন্তু সিবিআই যে ইনফরমেশানগুলো দিয়েছিল সেখানে কিন্তু মানে সিবিআই রিপোর্টে ম্যানুপুলেশান পাওয়া গেছে অত্যাধিক মানে ভাবা যাবে না হয়তো এতটা ম্যানুপুলেশান হয়েছে শূন্য পেয়েও তারা চাকরি করছে এক দুই নাম্বার দি পেয়েও তারা চাকরি করছে এমনকি ওয়েমআরে ঠিকঠাক রোল নাম্বার লিখতে পারেনি বা নিজের নাম লিখতে পারেনি এমনকি সই পর্যন্ত করতে পারেনি তারাও জয়নিং করেছে তো ব্যাপারটা হচ্ছে যে এই যে ওএমআরগুলো সিবিআই দিলো সেখানে কিন্তু সিক্সটি ফাইভ বি সার্টিফিকেট দেয়নি বলে তোমরা দুশ্চিন্তায় ভুগছো এবার একটা কথা বলি এই যে ওয়েমারগুলো যখন পাবলিশ করেছো তোমরা খেয়াল করে দেখবে সিবিআই কিন্তু প্রত্যেক গ্রুপ থেকে অন্তত পঞ্চাশ জন করে ডেকেছিল মানে ধরো নাইন থেকে পঞ্চাশ টেন থেকে পঞ্চাশ এরকমভাবে ডেকেছিল যে ওদেরকে ডেকে পাঠিয়েছিলো ভেরিফিকেশান করার জন্য যে মানে ওই প্রার্থীগুলোই না এবং তোমরা একটা জিনিস খেয়াল করবে কোনো প্রার্থী কিন্তু সেখানে গিয়ে বলেনি যেটা আমার ওয়েমান নয় প্রত্যেকে সই মেলানো হয়েছিল প্রত্যেককে মানে অনেকক্ষণ ধরে সময় নিয়ে কিন্তু সিবিআই তদন্ত করেছে যে এটা তার সার্টিফিকেট মানে তার কি কিনা সেখানে কিন্তু কেউ প্রোটেস্ট করেনি বা কেউ কোর্টে যায়নি যেটা আমার নয় আজকে হয়তো যেতে পারে সেটা পরের কথা কিন্তু প্রমাণ তো হবেই দ্বিতীয়ত একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবে সিবিআই কিন্তু বাক কমিটির রিপোর্টকে রিপোর্টকে কিন্তু তদন্ত করতে গিয়ে এই ইনফরমেশানগুলো পেয়েছে নাইসা থেকে তো এখানে একটা জিনিস ভাবার বিষয় যে এতগুলো যে ওয়েমার যেগুলো ওয়েবসাইটে ছড়াছড়ি করছে সকলে দেখতে পাচ্ছি আমি তুমি এবং যারা অযোগ্য তারাও দেখতে পাচ্ছে যোগ্যরা দেখতে পাচ্ছে কোনো অযোগ্য কিন্তু একবারও বলছে না যে আমার নয় বা এটা আমার নয় বা এটা আমি করিনি বা এটা আমার রোল নাম্বার নয় প্রত্যেকের রোল নাম্বার ম্যাচিং প্রত্যেকের হ্যান্ডরাইটিং ম্যাচিং এবং তারা যে সিগনেচারগুলো করেছে প্রত্যেক সিগনেচার কিন্তু ম্যাচিং করেছে সুতরাং প্রার্থীগুলো যে তারাই এটা কিন্তু প্রমাণিত তার চেয়েও বড়ো কথা যিনি এই অর্ডারটা দিয়েছিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি অর্ডার দিয়েছিলেন তিনি না জেনে এত বড় অর্ডার দেন কি করে আর সবচেয়ে বড় কথা তার কাছে রকম মানে প্রমাণ না থাকলে তিনি এতজনের চাকরি কি করে খেয়ে নিতে পারেন অবশ্যই তিনি কিছু দেখেছেন সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি আজকে সেই জায়গাটায় গেছেন তিনি আমাদের থেকে আইন বেশি বোঝেন তবে না তিনি বিচারপতি দ্বিতীয়ত তিনি বিচারপতি হয়ে যে এত বড়ো একটা মানে পদক্ষেপ নিয়েছেন এত লোকের চাকরি তিনি এক কথাতে মানে খেয়ে নিয়েছেন বলতে পারো তো তিনি তো আর না জেনে করেনি সুতরাং তিনি আইন বুঝেই করেছে আইন মাফিক করেছে তিনি জানেন যে এরা আবার ডিভিশন বেঞ্চে যাবে এবং এরা পারলে সুপ্রিম কোর্টে যাবে তিনি জানতেন এটা এবং সেই জায়গা থেকে থেকেই কিন্তু তিনি এই রায়টা দিয়েছিলেন সুতরাং এটুকুনি বলতে পারি তোমরা যতই দুশ্চিন্তা করো না কেন যিনি অর্ডার দিয়েছেন তিনি জেনেই দিয়েছেন এবং সিবিআই কিন্তু এদেরকে ডেকে কিন্তু প্রমাণ দিয়েবে যে এইগুলো তাদেরই ওয়েম সুতরাং অনেক কিছু প্রমাণ তোমাদের কাছেও রয়েছে যে এরা ভাববে না যে শুধুমাত্র সিক্সটি ফাইভ বি সার্টিফিকেট দেয়নি বলে তাদের চাকরিগুলো রয়ে যাবে এটা ভুল কথা এছাড়াও আগের দিনে হিয়ারিং আমরা এটা বুঝতে পেরেছিলাম যে কলকাতা হাইকোর্টে স্পেশাল ডিভিশন বেঞ্চ বসিয়ে কিন্তু এর একটা তদন্ত হবে সুতরাং অযোগ্যদের আর একটা মানে বিশাল খারাপ দিন আসছে আবার কলকাতায় যদি হাইকোর্টে যদি ফিরে আসে তাদের কিন্তু নিস্তার নেই এটুকানি বলতে পারি চাও আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন কী হয় আমি অবশ্যই খবর জানিয়ে দেবো ভিডিও করে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার